স্যাটেলাইট কেবল নেটওয়ার্ক ওনার্স অ্যাসোসিয়েশনের কাছ থেকে সদস্যপদ গ্রহণ বাধ্যতামূলক করে তথ্য মন্ত্রণালয়ে যে প্রজ্ঞাপন জারি করেছে তার প্রতিবাদ জানিয়েছে কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের সমন্বয় কমিটি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক এস এম শামসুর রহমান শিমুল বলেন, কোয়াব বাণিজ্য মন্ত্রণালয় থেকে রেজিস্ট্রেশন করা একটি সংগঠন, এই প্রজ্ঞাপন বাতিলে তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে শামসুর রহমান শিমুল আরও বলেন, ফিড অপারেটর লাইসেন্স নিতে এ ধরনের ভূঁইফোর সংগঠনের সদস্যপদ গ্রহণের বাধ্যবাধকতা কার স্বার্থে সে বিষয়ে তদন্ত হওয়া দরকার। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তধারা ফাউন্ডেশনের সভাপতি কাজী বর্ণ উত্তম।